ঢোক তৈরি করেছি এবং সেটি সবার সামনে আনছি। ভাইয়ের বেগটা একটু গুছিয়ে দে তো। মা আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন স্কুলে যাচ্ছি। হ্যাঁ বাবা যাও। তৃপ্তি খালাটা একটু পরিষ্কার করে দে তো। তৃপ্তি ঘরটা পরিষ্কার করতে একটু আমার সঙ্গে সাহায্য করতো। মা আজকে আমাকে যে স্কুলে যেতে হবে। কে বলে, কে বলেছে তোমাকে স্কুলে যেতে হবে? মেয়েরা কি করতে যায় নাকি? দুদিন পরেই তো বিয়ে করে চলে যেতে হবে, কোনো মানে হয় না। না মা, আমাকে প্রশ্ন করতে হবে। আমি প্রশ্ন করে বড় কিছু হতে চাই। আমাকে এইভাবে ঘরে রাখবেন না, আমাকে স্কুলে যেতে দিন। বলছি না আমি, যা বলেছি তা কর, ঘরের কাজটা একটু মনোযোগ দিয়ে কর বলছি। আচ্ছা তাই নাকি? তাহলে আজ আমি ওর বাসাতে যাবো এবং ওর মার সঙ্গে কথা বলবো। তৃপ্তি একটু দেখতো কে এসেছে। দিদিমণি আপনি আসুন আমাদের ঘরে। নমস্কার, আপনি এসেছেন নাকি? তৃপ্তি ম্যামকে একটু বসাতো। তৃপ্তি তুমি একটু ওই করে যাও তো। আজ তৃপ্তি স্কুলে যায় না কেন? কি ম্যাম, আপনি এই কথা কেন বলছেন? ও তো একটা মেয়ে, মেয়েদের কি পড়াশোনা করতে হয় নাকি? দুদিন পরেই তো বিয়ে করে চলে যেতে হবে, মেয়েদের কোনো পড়াশোনার মানে নেই, সেজন্য ওকে দেয়নি স্কুলে আমি। কি বলছেন আপনি? ছেলে মেয়ে সকলেই সমান, এবং ছেলে ও মেয়ে সকলেই মৌলিক অধিকার পড়াশোনার। ছেলেদের যেরকম পড়াশোনার অধিকার আছে, তেমনি মেয়েদেরও পড়াশোনার অধিকার আছে। কে বলেছে মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে? আর আপনি যে বলছেন ছেলে মেয়েদের পড়াশোনার কোনো মানে হয় না, আপনার ভুল ধারণা। কারণ আজকাল মেয়েরা ছেলেদের থেকে অধিকাংশে এগিয়ে। মেয়েরা আজকাল পড়াশোনা করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ শিক্ষক। তাই এসব কথা ভাবনা চিন্তা করা এখন বন্ধ করুন। এখন থেকে মেয়েকে পড়া এবং নিজের পায়ে দাঁড় করা। হ্যাঁ ম্যাম, এখন থেকে আমি আমার মেয়েকে পড়াশোনা করাব। হবে ম্যাম, এখন থেকে আমি মেয়েকে পড়াশোনা করাব। আচ্ছা ঠিক আছে। একটু এদিকে এসো তো, তোমার মার সঙ্গে আমার কথা হয়েছে, কাল থেকে তুমি স্কুলে যাবে, ঠিক আছে? সত্যি ম্যাম, আমি কাল থেকে স্কুলে যেতে পারবো? হ্যাঁ সত্যি, আজ আমি আসছি, ঠিক আছে? তৃপ্তি এদিকে আসো তো বাবা, কাল থেকে তোমাকে স্কুলে যেতে হবে। সত্যি মা, আমি স্কুলে যেতে পারবো? হ্যাঁ আমি বলেছি তুমি স্কুল থেকে স্কুলে যেতে পারবে, কাল থেকে বইগুলো গুছিয়ে না পেগে কালকে থেকে স্কুলে যাবে তুমি। আর আমাকে মাফ করে দে মা, এতদিন ধরে তোকে আমি পড়তে দেয়নি, আমাকে মাফ করে দেয়। না মা, তুমি এসব বলবেন না। আমি, তুমি দেখবে আমি প্রশ্ন করে বড় কিছু হয়ে দেখাবো এবং তোমার মুখ উজ্জ্বল করবো মা।